সরি কোর ফার্স্ট যে রুমটা আপনাদেরকে দেখিয়ে শুরু করছি তা হচ্ছে একটি রুম যেখানে আপনি চারজন থাকতে পারবেন সো সুইট রুমের ফার্স্ট যে ভিউটা আপনারা পাচ্ছেন তা হচ্ছে বসার একটি জোন এখানে চারজনের বসার ব্যবস্থা আছে ফ্রিজ আছে এখানে একটা টিভি আছে আর এখন আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে বেডরুম জোনটা বেডরুম জোনের আগেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াশরুম এরিয়া ওয়াশরুম এরিয়ার মধ্যে এই হচ্ছে ওয়াশরুম এরিয়ার ভিউ যেখানে আপনি হ্যান্ড ওয়াশ সেকশন বাথিং এরিয়া এবং হাই কমোড পাচ্ছেন সো এইখানে আমার ডান পাশে একটি রুম আছে এবং আমার বাম পাশে একটি রুম আছে বামে আগে যাই এই পাশে একটি ছোট বারান্দা আছে সোফা বসার জন্য এই পাশে আপনি পাচ্ছেন আলমারি আর এই পাশটাতে হচ্ছে বেড জোন এবং আপনার জন্য এই রুমেও একটি টিভির ব্যবস্থা করা আছে সো এখানে একটি টিভি আছে আর এখানে আপনি ড্রেসিং টেবিল পাচ্ছেন দাঁড়িয়ে আপনি রেডি হতে পারছেন চলুন আমরা পরের রুমটিতে চলে যাই এখানে একটি ড্রেসিং সেকশন আছে এখানে আপনার জন্য রয়েছে আরেকটি আলমারি এবং এই পাশটাতে রয়েছে আরেকটি বারান্দা সো এই বারান্দাটাকে বলা হচ্ছে সি ভিউ বারান্দা সি ভিউ সি ভিউ বলতে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ডার্ক হলেও অন্ধকার হলেও অনেকটা কিন্তু আইডিয়া পাওয়া যাচ্ছে সিভিউ বলতে আমরা কি পাচ্ছি মানে যখন দিনের বেলা আমরা দেখব এখান থেকে ডিরেক্টলি সি দেখা যাচ্ছে ঝাউবনের উঁচু উঁচু গাছগুলো দেখা যাচ্ছে ঝাউবনটা কিন্তু এই পাশটা অনেকটা ওপেন এই পাশটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে আর নিচের দিকে যদি আমরা তাকাই ইনফিনিটি এবং সেলর সেলরের পরে গিয়ে বাম পাশ দিয়ে আমরা সরাসরি চলে যেতে সুগন্ধা বিচের দিকে আর এই পাশটাতে আপনি পাচ্ছেন আর একটি ওয়াশরুম এবং এই ওয়াশরুমের মধ্যে রয়েছে বাথ টাব এই ওয়াশরুমের মধ্যে আপনি হ্যান্ড সেকশন পাচ্ছেন বাথ পাচ্ছেন এবং আপনি হাই কমোড পাচ্ছেন এই রুমের প্রাইসিং এর আগে বলে দিই আপনারা ফ্রি ব্রেকফাস্ট পাচ্ছেন চারজনের জন্য ফ্রি ব্রেকফাস্ট অ্যান্ড পার্কিং এরিয়া আছে এখানে গিজারের ব্যবস্থা আছে ওয়াইফাই সেকশন আছে এবং ব্রেকফাস্ট কিন্তু এখানে একটু নোট দিয়ে রাখি বাফেটে না ব্রেকফাস্ট হচ্ছে মেনু সিস্টেমের মধ্যে আছে তারপরে না সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে বাফেট না হলে মেনুতেও রোল করেই যায় কোনো সমস্যা না সাত হাজার টাকা পাচ্ছেন এই রুমের প্রাইস কিন্তু এটা হচ্ছে সাত হাজার টাকায় একদম রেট কিন্তু যদি ডিসকাউন্টে আসে যেমন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট যদি আপনি পান তখন কমতে থাকে ম্যাক্সিমাম এই রুমগুলো আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হয় যদি অফ পিক টাইম থাকে কিন্তু পিক টাইম বা হলিডেতে এগুলো কিন্তু প্রাইস আরও বেশি থাকে সো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি সাড়ে তিন হাজার টাকায় পেতে পারেন চলুন আমরা আরেকটি রুমে যাই এটি একটি ছয়জনের রুম এখানে ছয় জনের রুম যা আছে তা হচ্ছে সবগুলোই নন এসি আর ছয়জনের রুমের ক্ষেত্রে আসলে কোনো এসি রুম এখানে নেই তো আমরা যেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি নন এসি রুম এখানে ছয়জন থাকতে পারবে এবং এই রুমটাতে প্রথমেই আপনাকে দেখায় দুইজন থাকতে পারছে এখানে আপনারা একটি উইন্ডো সেকশন পাচ্ছেন এই পাশটার মধ্যে একটি ছোট বারান্দা পাচ্ছেন এই পাশের মধ্যে আপনি আলমারি পাচ্ছেন আর এখানে একটি ছোট টিভি দেওয়া আছে সো দুইজনের জন্য একটি টিভি এখানে হয়ে গেল আর এই পাশে যদি দেখি যে আমরা ওই রুমে ঢোকার আগে যদি এই রুমটাই দেখে ফেলেছিলাম যেটা মিডল সেন্টার রুম এখানেও দুইজন থাকতে পারছেন এবং এখানেও আপনি একটি টিভি পাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে ওই রুমে কিন্তু আমরা বারান্দা পেয়েছি কিন্তু এটা যেহেতু মাঝের রুম এখানে কোনো বারান্দা নেই এরপর চলে আসছে আমাদের এই রুমটাতে এই রুমটা হচ্ছে একটু বড় তিনটা রুমের তুলনায় এখানে হচ্ছে একটু বড় স্পেস আছে একটু ভালো এখানেও আপনি পাচ্ছেন আলমারি সেকশন আর এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন জানালা আর এই সেকশনটার মধ্যে আপনি ড্রেসিং সেকশন পাচ্ছেন পানির বোতল স্যানিটারি আইটেমস এগুলো কিন্তু ভেরি কমন এখন সবগুলো হোটেলেই থাকে সবাই এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে আর এই সেকশনটার ভিতরে আপনি পাচ্ছেন আপনার ওয়াশরুম সেকশন ওয়াশরুম এরিয়ার মধ্যে বাথিং এরিয়া আছে আপনার জন্য হ্যান্ড ওয়াশ সেকশন আছে কিন্তু এটা হচ্ছে প্যান সেকশন এইখানে প্যান দেওয়া আছে আর এই পার্টটাতে যদি আমরা চলে আসি এখানে আরেকটি ওয়াশরুম আছে সো এখানে আসলে একটি ওয়াশরুম না এই রুমে দুটো ওয়াশরুম আসলে দুটো ওয়াশরুমের মধ্যে এই ওয়াশরুমটার মধ্যে আবার হাই কম দেওয়া আছে যেহেতু দুটো ওয়াশরুম তাই একটিতে আপনি হাই কমড পাচ্ছেন আরেকটিতে প্যান সেকশন দেওয়া আছে এবং এই রুমের মধ্যে কিন্তু আপনি ইন টোটাল থাকতে পারছেন ছয়জন আবারও বলি এই রুমটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার র্যাক রেট সো পাঁচ হাজার টাকার রুমটি আপনার যদি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পেয়ে যান মানে হচ্ছে যদি আপনি অফ পিক টাইমে আসতে পারেন তাহলে আপনার এই রুমটি আপনি পেতে পারেন হচ্ছে আড়াই হাজার টাকায় এখন আমরা দেখাচ্ছি একটি কাপল বেডরুম প্রথমেই ঢোকার পরেই আপনি এখানে একটি বসার জায়গা পাচ্ছেন এখানে বেড দেওয়া আছে এখানে ড্রেসিং ইউনিট আছে আর এই পাশটাতে হচ্ছে আপনার জন্য আলমারি দেওয়া আছে আর এখন যদি আমরা এই পাশটা দিয়ে দেখি তো এই পার্টা হচ্ছে বারান্দা সেকশনের মধ্যে পড়ছে ঠিক এখান থেকে আপনি সিভিউ পাচ্ছেন তো এই যে বারান্দাটুকু আছে এই বারান্দাটুকু কিন্তু এরিয়া পাওয়া যায় এখান থেকে অত দূর পর্যন্ত দেখা যায় কারণ আমরা এখন বর্তমানে আছি নয় তালায় নয় তালা বলতে হ্যাঁ এটা নয় গ্রাউন্ড ফ্লোর আছে দশতলায় আছে দশতলায় থাকার কারণে এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকেও ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে একদম ডলফিনের মোড় পর্যন্ত পাওয়া যায় আর তখন তো আমি দূর পর্যন্ত পাচ্ছি যে একদম আমার সি দেখাই যাচ্ছে এটা সি ভিউ চরম একটা সি ভিউ পাওয়া যাচ্ছে কারণ আমি ঝাউবনের উপরেও একটা আইডিয়া পাচ্ছি তো আমার কাছে একটা পারফেক্ট ভিউ মনে হচ্ছে এন্ট্রি পয়েন্টেই আপনি পাচ্ছেন ওয়াশরুম জোন সো ওয়াশরুম জোনটা হচ্ছে এটা এবং এই ওয়াশরুমের মধ্যে আপনি পাচ্ছেন বাথটাব সো হ্যান্ড সেকশন আছে হ্যান্ড ওয়াশ সেকশন আছে বাথিংয়ের জন্য বাথটাব আছে এবং এখানে আপনি পাচ্ছেন হাই কমোড এই রুমের প্রাইস হচ্ছে তিন টাকা যেটা হচ্ছে তাদের র্যাক রেট এবং তিন হাজার পাঁচশো টাকার উপরে আপনি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পান তাহলে এই রুমের প্রাইস গিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা এখন এই সতেরোশো পঞ্চাশ টাকা গেলে আপনাকে অফ পিক টাইমে আসতে হবে কিছু করার নেই বাট অফ পিক টাইমের পরে যদি অনেক সময় একটু পিক টাইম অফ পিক টাইমে মিডলে থাকে তখন অনেক ক্ষেত্রে হয়তো বা ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও থাকে আমরা একটু আগে আপনাদেরকে একটি রুম দেখেছিলাম যেখানে ছিল চারজনের জন্য সেট কিন্তু এই সেট হচ্ছে চারজনের জন্যই কিন্তু এক রুমের মধ্যে এটা আসলে রুমের মধ্যে পড়ছে না তো রুমের প্রাইসটা একটু বেশি ছিল বাট এই রুমের প্রাইসটা রুমের তুলনায় একটু কম হবে এখানে দুজন এখানে দুজন সেন্টারে আপনার জন্য সেন্টার টেবিল আছে এখানে বসার জন্য সোফার ব্যবস্থা করা আছে এইখানে আলমারি আছে আর এই পাশটাতে একটি টিভি আছে আর এখানে আপনি আবার ঠিক আগের মতো একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটু না যাই একটু হালকা দেখি দিচ্ছি তো এখান থেকে আপনি একটা ভালো ভিউ পাচ্ছেন এটা হচ্ছে সিটি ভিউর মধ্যে পড়ে যাচ্ছে ওয়াশরুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ সেকশন বাথিং এরিয়া এবং সাথে সাথে হচ্ছে হাই কমড। এই রুমের প্রাইস হচ্ছে চার হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সুযোগ যদি পেয়ে যান তাহলে এটা গিয়ে দাঁড়াবে দুই হাজার টাকা অফ পিক টাইমে সো এখানে দুইজন এখানে একজন এটা হচ্ছে আমাদের অস্টার ইকোর জন্য লাস্ট রুম আসলে ওদের আরও আরও রুমের ব্যবস্থা আছে বাট আমাদের ভিডিওর জন্য এখানে আমরা এন্ড করব এই রুমটি দেখে এখানে কর্নারের মধ্যে সোফার ব্যবস্থা আছে আপনার বসার জন্য আছে এখানে একটি সিঙ্গেল বেড আছে এখানে একটি সেন্টার টেবিল আছে ওখানে ডাবল বেড আছে এর পাশে আপনি একটি আলমারি পেয়ে যাচ্ছেন এবং এরপরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়াশরুম এরিয়া এখানে একটি টিভিও আছে এবং এর সাথে যদি আমরা দেখি আরেকটি বারান্দাও পাচ্ছি একটি বারান্দা প্রত্যেকটি রুমের সাথে কিন্তু আমরা বারান্দা পেয়েছি ওয়াশরুমের মধ্যে আপনি হ্যান্ড ওয়াশ সেকশন পাচ্ছেন বাথিং এরিয়া পাচ্ছেন এবং হাই কমোড পাচ্ছেন এই রুমটি কিন্তু তিনজনের জন্য এবং এই রুমের প্রাইস হচ্ছে থ্রি টাকা থ্রি থাউজেন্ড টাকার এই রুমটি ফিফটি ডিসকাউন্টের পরে পনেরোশো টাকায় আপনি পেতে পারেন অস্টেরিকোর রুম যদি আপনার ভালো লেগে থাকে আর আপনার যদি মনে হয় যে অস্টেরিকোর রুম আপনি বুক করতে পারেন আপনার ট্যুরের জন্য কক্সবাজার ট্যুরের জন্য তাহলে আজই কন্টাক্ট করুন অস্টেরিকর কন্টাক্টের জন্য আপনি ডিসক্রিপশনে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার পাবেন ডিটেলস পাবেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য তথ্য বলছিল আপনাদের ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে আরেকটু সামনের ধাপে নিয়ে যান Assalamu alaikum.